ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পর্কে। তো এর আগেও আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। তো আজকে আলোচনা করব আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর যে বায়োগ্রাফি অর্থাৎ সম্পর্কিত প্রশ্ন উত্তরের মাধ্যমে, যাতে করে তোমাদের যে প্রশ্ন উত্তরের মাধ্যমে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে মনে রাখতে এবং বুঝতে এবং শিখতেও যাতে সুবিধা হয়। তো তার আগে আমি সবার কাছে একটা অনুরোধ রাখবো যে সবাই যাতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং তার সাথে সাথে বেল আইকনটা প্রেস করে দেন এবং সেই সাথে বন্ধুদের মাঝেও যাতে শেয়ার করে দেয়, যাতে করে তাদেরও শিখতে জানতে বুঝতে সুবিধা হয়। তো চলো এবার আলোচনায় আসা যাক। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে প্রথম যে প্রশ্নটা সেটা হলো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কবে জন্মগ্রহণ করেন? তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন 15 সেপ্টেম্বর 1876 খ্রিস্টাব্দে। এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পরলোক গমন করেন কবে? তো তিনি পরলোক গমন করেন 16 জানুয়ারি 1938 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার নাম কি? তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার নাম হলো মতিলাল চট্টোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মাতার নাম কি? তো এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মাতার নাম হলো ভুবন মোহিনী দেবী। নেক্সট প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন? তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। নেক্সট প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম যে গল্প সেটার নাম কি? তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম গল্পের নাম মন্দির, তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো। নেক্সট প্রশ্ন, শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত গল্পের নাম কি? তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম মুদ্রিত গল্পের নাম হলো বড়দিদি। নেক্সট প্রশ্ন, বড়দিদি উপন্যাসটি কবে প্রকাশিত হয়? তো বড়দিদি উপন্যাসটি প্রকাশিত হয় 1913 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, শরৎচন্দ্র কোন গল্প কুন্তলিন পুরস্কার পায়? তো শরৎচন্দ্র মন্দির গল্পের জন্য কুন্তলিন পুরস্কার পায়। নেক্সট প্রশ্ন, শরৎচন্দ্রের প্রথম উপন্যাসের নাম কি? শরৎচন্দ্রের প্রথম উপন্যাসের নাম হলো বড়দিদি। নেক্সট প্রশ্ন, শরৎচন্দ্রের শেষ উপন্যাসের নাম কি? তো শরৎচন্দ্রের যে শেষ উপন্যাস সেটা ছিল বিপ্রদাস। আবার এই বিপ্রদাস উপন্যাসটি কবে প্রকাশিত হয়? তো এই বিপ্রদাস উপন্যাসটি আমরা জানি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ উপন্যাস এবং সেটি প্রকাশিত হয় 1935 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, সুরেন এবং মাধবী শরৎচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? সুরেন এবং মাধবী শরৎচন্দ্রের বড়দিদি উপন্যাসের চরিত্র। নেক্সট প্রশ্ন, বৃন্দাবন কুসুম এবং চরণ শরৎচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? সেটা হলো পণ্ডিত মশাই উপন্যাসের চরিত্র, যেটা কিনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস পণ্ডিত মশাই, যার চরিত্রগুলি ছিল বৃন্দাবন কুসুম এবং চরণ। নেক্সট, বিজয় এবং নরণ শরৎচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? বিজয় এবং নরণ শরৎচন্দ্রের দত্তা উপন্যাসের চরিত্র। নেক্সট প্রশ্ন, ওটাই আমার ব্যস্ট বই, ওটাই আমার লিখিতে আমার সবচেয়ে বড় শক্তি ব্যয় হয়েছিল এবং সেটা হয়েছিল বলে আমার বিশ্বাস, সেটা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন বইয়ের কথা বলছেন? সেখানে হলো গৃহদাহ। নেক্সট, কোনটি বিবাদী উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের? যেটা হলো শেষ প্রশ্ন। নেক্সট প্রশ্ন, কোন ছদ্মনামে কুন্তলীর গল্প প্রতিযোগিতায় মন্দির গল্প প্রেরণ করা হয়? যেটা হলো সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম ছবির নাম কি? তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম ছবির নাম হলো রাবণ মন্দোদরী। নেক্সট, রামের সুমতি কোন পত্রিকায় প্রকাশিত হয়? তো রামের সুমতি সাধারণত যমুনা পত্রিকায় প্রকাশিত হয়। নেক্সট প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গল্পের পাণ্ডুলিপি পুড়ে যায়, যেটা কিনা চরিত্রহীন? নেক্সট, নারীর মূল্য নোট ডাউন করে নিতে পারো চাইলে এগুলি, নারীর মূল্য এই প্রবন্ধ গ্রন্থটি কার নামে প্রকাশিত হয়? তো নারীর মূল্য এই প্রবন্ধটি গ্রন্থটি কার নামে প্রকাশিত হয়? অনিলা দেবীর নামে। নেক্সট, শেষের পরিচয় এই অবশিষ্ট অংশ কে রচনা করেন? তো শেষের পরিচয় এই অবশিষ্ট অংশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পর শ্রীমতী রাধারানী দেবী, যেটা কিনা রচনা করেন। নেক্সট, বিরাজ বউ কোন পত্রিকায় প্রকাশিত হয়? যেটা কিনা ভারতবর্ষ পত্রিকায়। নেক্সট, আলু ও ছায়া গল্পটি যে কয়টি পরিচ্ছদে বিভক্ত? সেটা হলো 9টি পরিচ্ছদে। নেক্সট, কোন পত্রিকায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রকাশ করেন? শিশু পত্রিকায়। নেক্সট, শ্রীকান্ত যে উপন্যাসটি, এটা কার লেখা? সেটা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। নেক্সট, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ ছোট গল্পের নাম কি? সেটা হলো মহেশ। নেক্সট প্রশ্ন, কোন উপন্যাসের মধ্য দিয়ে শরৎচন্দ্র তার নিজের জীবন দর্শনকে ব্যক্ত করেছেন? সেটা হলো শ্রীকান্ত।
নেক্সট দেনা পাওনা কোন পত্রিকায় প্রকাশিত হয়? তো দেনা পাওনা সাধারণত ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়। নেক্সট প্রশ্ন, পথের দাবি উপন্যাস কোন পত্রিকায় প্রকাশিত হয়? তো পথের দাবি উপন্যাসটা সাধারণত বঙ্গবাণী পত্রিকায় প্রকাশিত হয়। নেক্সট প্রশ্ন, শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাসের নাম কি? সেটা হলো সিকান্ত, যেটা কি না শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজীবনীমূলক উপন্যাস। তো তোমাদের সবার জন্য একটাই প্রশ্ন থাকবে, যেটা কমেন্টের মাধ্যমে আমাকে উত্তর দিয়ে জানাবে। তো সেটা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যু কবে হয়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে মৃত্যু সেটা কখন এবং কত খ্রিস্টাব্দে হয়। তো আজকের জন্য বাই বাই।